আর বাংলাদেশের জনগণ রাজপথে ফয়সালা করবে আগামী দিনে কে ক্ষমতা আনবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক হবে কি হবে না, অতএব যতক্ষণ হাসিনা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার না দেবে, যতক্ষণ এই দেশের তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন না হওয়ার মতো পরিবেশ তৈরি না করবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে এই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এই ঢাকায় আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ওই সংবিধানে ভুলে যান, এই সংবিধানে জনগণের জন্য সংবিধান, বাংলাদেশের মানুষের জন্য সংবিধান, এমন আন্দোলনের রাজপথে শুরু হবে। শেখ হাসিনা, ওয়াজেদ এবং ওবায়দুল কাদের সাহেব এই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিলে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশটি বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, প্রধানমন্ত্রী হবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। তাই আজকে আওয়ামী লীগ নেত্রী এবং আওয়ামী লীগ জনগণের দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য আরেকটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বিভিন্ন পূজা মণ্ডপে সাজানো নাটক সৃষ্টি করেছে। আমাদের মাননীয় মহাসচিব সেদিন বলেছেন সাংবাদিক সম্মেলন করে, আজকে উদুর পিণ্ডি ভুদুর গ্যারেজ চাপানোর জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা পূজা মণ্ডপ ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেই বিশৃঙ্খলা আজকে বিএনপির ঘাড়ে চাপানোর জন্য আজকে মিথ্যে মামলা দিচ্ছে, গ্রেফতার করছে। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আজকে এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ এই সরকার করতে পারছে না, কারণ এই সরকারের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে থেকে সিন্ডিকেট তৈরি করে আজকের এই দ্রব্য মূল্য বৃদ্ধি করে, এবং দ্রব্য মূল্যকে তারা স্ট্রোক করে আজকে এই দ্রব্য মূল্য বৃদ্ধি করে তারা আজকে বাণিজ্য করছে, ব্যবসা করছে। অতএব এই সরকার জনগণের দিকে দৃষ্টি নেই, যেহেতু এই সরকার জনগণের সরকার নয়, যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, যেহেতু আগের রাতে মিডনাইটে নিশিরাতে ভোট ডাকাতি করে এই সরকার ক্ষমতা দখল করেছে, তাই জনগণের উপর এই সরকারের কোনো মায়াও নেই, মহব্বত নেই, আন্তরিকতাও নেই, কারণ এই সরকারের পায়ের নিচে মাটি নেই। এই সরকার পরিচালিত হচ্ছে আজকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, আজকে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ইউনিটকে ব্যবহার করে ক্ষমতায় রয়েছে। আজকে যদি একটা নির্বাচন হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে, এই সরকার কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এই জন্যই জনগণকে ভয় পায় বলি, যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্য বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে টেকনাফ থেকে তাতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আওয়াজ উঠেছে এই সরকার অধীনে আর নির্বাচন নয়, কিন্তু এই সরকার কি বলছে, সংবিধান অনুযায়ী উনাদের অধীনে নির্বাচন করতে হবে। সেই স্বপ্নে বিভোর অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আজকে আওয়ামী লীগ সরকারকে বলতে চাই, অবিলম্বে এই মিথ্যে মামলা প্রত্যাহার করুন। বরকতুল্লাহ ভুলুর বিরুদ্ধে মামলা দিয়েছেন, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এই মামলা প্রত্যাহার করুন। যাদেরকে গ্রেফতার করেছেন অবিলম্বে তাদের মুক্তি দিন, কারণ জনগণের দৃষ্টি অন্যদিকে ধাবিত করা যাবে না। বাজারে কি আগুন দেখতে পান? চাল ডাল তেলের দাম কমছে না বাড়ছে? চিনি, কেরোসিন তেল,
ভরসা কাঁচা বাজার একটা দিন সাধারণ মানুষ এখন আর হাড়ও খেতে পারে না খায় কারা আওয়ামী লীগের লোকেরা আপনি খেয়াল করে দেখবেন এই যে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে টুকু সাহেব বলছেন যে একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটটা কি করে তা তাদের মতো করে দাম বাড়ায় আর একই সঙ্গে আবার আপনার ওই আওয়ামী লীগের নেতা পার্টি নেতা যারা আছে তারা আবার টোল নেয় আপনার চান্দা নেয় পথে পথে যে সবজি আসে উত্তরবঙ্গ থেকে বা পূর্ববঙ্গ থেকে সেই ট্রাকের কাছ থেকে তারা টোল আদায় করে এইভাবে এখন এমন একটা অবস্থা হয়েছে যে দেশের মানুষের নাবিশ্বাস উঠে গেছে তাদের শ্বাস গলায় আটকে গেছে আর পারে না বারবার এই কথায় মত জিজ্ঞাসা করে বলে যে আর কতদিন আর কত অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব বন্ধুগণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আজকে গতকাল একটা কথা বলেছেন কি যে আমাদের প্রধানমন্ত্রী চান যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা দেখতে চান অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেটা দেখতে চান সবাই ভোট দিতে পারবে সেটা দেখতে চান ভোটের মুখে রাম নাম এই তিন তিনটা ইলেকশন তারা ধ্বংস করলো গোটা নির্বাচন ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে এমন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে শরীয়তপুরের এমপি তিনি বলছেন আমি ঠিক করে দিব কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে অন্য কেউ দাঁড়াতে পারবে না আমরা চিন্তাই করতে পারি না যে একটা এই আমাদের দেশে 1971 সালে এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম সেই গণতন্ত্রকে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে তারা এখন একটা একতলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে তাদের নেতা পার্টি নেতাদের দৌড়াতে কেউ আর থাকতে পারে না বন্ধুগণ এরা ভিন্ন মত সহ্য করতে পারে না তাদের সমালোচনা সহ্য করতে পারে না সহনশীলতা বলতে তাদের কিচ্ছু নাই আমরা এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি আওয়ামী লীগ যে পরিকল্পিতভাবে ধ্বংস করছে এটার প্রতিবাদে আমরা একটা সভা করেছিলাম কয়েকদিন আগে আমাদের অফিসের সামনে এবং তারপরে সভা শেষে আমাদের ছেলেরা যখন ফিরে যাচ্ছিল তখন পেছন থেকে তাদেরকে আক্রমণ করে লাঠিচার্জ করে তার টিয়ার গ্যাস মেরে গুলিবর্ষণ করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে শুধু তাই নয় আহত করা হয়েছে প্রায় 50-এর উপরে মানুষের মতো ভয় পান কেন ভয় পান এই জন্য যে আপনাদের পায়ের নিচে মাটি নাই জনগণ যেদিন বের হবে রাজপথে যেদিন সময় হবে সেদিন তখন আপনারা পারাবার পথ খুঁজে পাবেন না আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে পুলিশ ভাই বলুন প্রশাসনের ভাই বলুন সবাইকে বলতে চাই আপনারা এই দেশের সন্তান এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না আপনার একটা চরম দুর্নীতিপরায়ণ চরম নির্যাতনকারী রাষ্ট্রবিরোধী একটা দলের সঙ্গে আপনারা এইভাবে জনগণের উপর নির্যাতন নিপীড়ন করবেন না আজকে এই সরকার তারা আজকে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের পকেট কেটে আওয়ামী লীগ নিজেদের পকেট ভারী করছে হাজার হাজার কোটিপতি তৈরি হচ্ছে আর মানুষ গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে প্রতারণা করছে কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছে আপনার কেউ খেয়াল করেন এই খবরটা যে এই যে বলে আপনার রিজার্ভের পরিমাণ বেড়ে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার বেড়ে গেছে বলতেছে না IMF বলেছে যে গত বছর সরকার যে হিসাব দিয়েছে আপনার রেমিটেন্স বাড়ার সেটা 7 বিলিয়ন ডলার বাড়িয়ে বলেছে বেশি বলেছে অর্থাৎ দরদিন মানুষকে পৃথিবীকে বিশ্বকে তার প্রতারণা করছে এটাই হচ্ছে আমাদের মূল চরিত্র বন্ধুগণ এখন আজকে শুক্রবার বেশি কথা বলার সুযোগ নাই আমি তো একটা কথাই আহ্বান জানাবো আপনাদের তরুণদেরকে স্বেচ্ছাসেবক দলে যারা আছেন তাদেরকে যে এখন সংগঠিত হন সুস্থ হন এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেন একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি জাতি ঐক্যের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল মত সবাইকে এক করে এই ভয়াবহ যে দানবীয় সরকার আছে তাকে সরিয়ে জনগণের একটা সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি জনগণের পার্লামেন্ট যেন তৈরি করতে পারি সেই লক্ষ্যেই আমাদেরকে আন্দোলন করতে হবে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ
সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন কর্তৃক সম্পন্ন করতে তবেই এই দেশে নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না।